অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজের মাধ্যমে আমি জানতে পারলাম যে দল আমাকে পুনরায় এই পদে নদিয়া উত্তর জেলা তৃণমূল ছাত্রলীগের সভাপতি পদে বহাল রেখেছে। এতে আমি ভীষণভাবে গর্বিত, এই কারণে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মতো পেজ থেকে আমাদের নাম এখানে প্রকাশিত হয়েছে। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার ছাত্র যুবদের নেতা আমাদের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর কাছে আমি ভীষণভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং আমি আরও বেশি খুশি এই কারণেই যে নতুন জেনারেশনের যে ছাত্রছাত্রীরা আছে, নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে দুজন নতুন ছাত্র নেতাকে দল সহসভাপতি হিসাবে স্বীকৃতি দিয়েছে নদিয়া জেলার। সেখানে আমার সঙ্গে রয়েছে ঐকিক সেনগুপ্ত এবং রাকেশ মণ্ডল, দুজনাই ভাইস প্রেসিডেন্ট হয়েছে। এবং আমি আশাবাদী যে নতুন করে আবার চলার পথ আমাদের নতুন জেনারেশনকে তুলে নিয়ে আসার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও বেশি আমরা শক্ত করব। আমাকে যখন দায়িত্ব প্রথম দেওয়া হয় 2021 সালের বিধানসভার নির্বাচনের পূর্বে, সেই সময় আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে নদিয়া জেলার প্রত্যেক বিধানসভায় প্রচার করা, ছাত্রছাত্রীদের হয়ে ছাত্রদের মাঠে নামানো। এবং সেখানে আমি জানি না কতটা সফল হয়েছি, দল সেটা আমার মূল্যায়ন করতে পারবে। তারপরে পরবর্তীতে আমি 2 বছর ধরে অনেক ঝড়ঝাপটা গেছে, স্বচ্ছ অ্যাডমিশন প্রক্রিয়া, যেটি বিরোধীদের একটি অপপ্রচার সবসময় আপনারা জানেন যে চলে কলেজ গেটে যে অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে, সেই জায়গাটায় আমি এটুকু বলতে পারি যে আমি আমার 100% দিয়েছি যে স্বচ্ছ অ্যাডমিশন প্রক্রিয়া করার এবং স্বচ্ছতা নিয়ে আসতে পেরেছি। কোথাও জেলার কোনো জায়গায় কোনো করাপশনের কোনো অভিযোগ নেই অন্তত কলেজ গেটে। দ্বিতীয়ত হচ্ছে কলেজে প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ আমি সম্পূর্ণভাবে দলীয়ভাবে নিষিদ্ধ করার দিকে এগিয়েছি, এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সফলতা আশা করি অর্জন করতে পেরেছি। ছাত্ররাই কলেজ গেটে ছাত্র রাজনীতি আজকের দিনে করছে, এবং 2 বছর ব্যাপী জেলায় কিন্তু কলেজগুলো কিন্তু শান্ত অবস্থায় রয়েছে, ছাত্র নেতারা সুষ্ঠুভাবে রাজনীতি করছে। এবং সবথেকে আমার খুশি এদেরকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি, একদম নতুন ছেলে। আমি চাই যে পরবর্তী প্রজন্ম আরও সামনের সারিতে আস্তে আস্তে এগিয়ে আসুক। তো এভাবেই আমরা আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে, একটি চ্যালেঞ্জ হলো আমাদের কাছে যে ছাত্র ছাত্রীদের যে প্রত্যেক পঞ্চায়েতে আমরা ময়দানে নামাবো। এবং ইতিহাস সাক্ষী আছে যে আজকের দিনে প্রজন্মই, অর্থাৎ ছাত্রছাত্রী ছাত্র যুব প্রজন্মই আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করে। যে বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় করেন, যেটি বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন, এবং সর্বোপরি আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য পথ ধরে তাদের শেখানো রাস্তা দিয়ে আগামী দিনে আমরা এগিয়ে চলব। সম্রাট পাল, সভাপতি, নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ কমিটি।